সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা এবং সাথে আছে আমি মিধাতা জিজাবির শুরুতে সংবাদ শিরোনাম খালেদা জিয়ার মুক্তিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে রাজশাহীতে মির্জা ফখরুল বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নাটোর থেকে রাজশাহী গ্রামের সকল বাচ চলাচল হঠাৎ বন্ধ যাত্রীদের চরম ভোগান্তি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমরা ক্ষমতায় যেতে চাই না জনগণের অধিকার ফিরে দিতে চাই জনগণের অধিকার ফিরে পেতে হলে গণতন্ত্রকে মুক্ত করতে হবে আর গণতন্ত্রকে মুক্ত করতে হলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এজন্য দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে রবিবার দুপুরে রাজশাহীতে বিভাগীয় মহাসমাবেশে এই আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন এই সরকার শেয়ার বাজার ব্যাংক লুট করেছে হাজার হাজার টাকা বিদেশে পাচার করেছে আর যারা এসব লুট করছে তারাই এসব জায়গার উপদেষ্টা হচ্ছে দেশকে ভঙ্গুর করেছে এই সরকার এটা চলতে পারে না সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন মানুষকে আবার তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন পদত্যাগ করুন জনগণের কাতারে দাঁড়ান নিরপেক্ষ নির্বাচন দিন তিনি আরো বলেন সরকার বিএনপিকে নানাভাবে হয়রানি করছে সারাদেশে এক লাখ নেতাকর্মীর নামে মামলা দিয়েছে আজকের সমাবেশকে পণ্ড করতে বাস চলাচল বন্ধ রেখেছে এ যেন রাজশাহীতে অঘোষিত কারফিউ জারি রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন এই সরকার ফ্যাসিস্ট জনগণের প্রতি তাদের কোন জবাবদিহিতা নাই দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন একদিকে সরকার টিকে আছে পুলিশ প্রশাসনের মাধ্যমে অন্যদিকে খালেদা জিয়াকে আটকে রেখেছে শেয়ার বাজার ও ব্যাঙ্ক লুটের জন্যই তাকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি গণতন্ত্রকে মুক্ত করতে খালেদা জিয়াকে মুক্ত করার কোনো বিকল্প নাই জানিয়ে স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেন দলমত থাকতে পারে কিন্তু দেশ একটাই সবার দেশপ্রেম থাকা উচিত গণতন্ত্র আজ কারাগারে বন্দী সকল ভেদাভেদ ভুলে খালেদা জিয়াকে মুক্ত করার আহ্বান জানান তিনি এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ শহর রাজশাহী বিভাগীয় সকল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাইরে গিয়ে শুধু পুরস্কার পুরস্কার আর পুরস্কার নেবে জনগণকে মোকাবেলে বাইরে পুরস্কার নিয়ে লাভ হবে না দেশের মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন এবং সেটা একমাত্র সম্ভব দেশনেত্রীকে যদি মুক্তি দেন তাহলেই সম্ভব হবে এখনো সময় আছে দেশ নেত্রী মুক্ত হলে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে এবং একটা গণতন্ত্র ফিরে আসবে বন্ধুগণ বক্তব্য দীর্ঘ করার সুযোগ নাই কারণ সময় শেষ হয়ে আসছে তথ্য সবার অধিকার থাকবে না কেউ পেছনে আর তথ্য পাবে জনগণ তথ্যে সবার উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে এ উপলক্ষে রবিবার সকাল দশটার দিকে টিআইবির সচেতন নাগরিক কমিটি সনাকের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত মোসাম্মদ নেসার নেতৃত্বে শহরের মাদ্রাসা মোড় থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে স্থানীয় সরকার উপপরিচালক গোলাম রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক সুবিত কুমার মৈত্র আলোক সনাক সভাপতি রনেন রায় নাটুর প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান সহ কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের বিকল্প নেই তথ্য অধিকার আইন ও ভোক্তা অধিকার আইন সরাসরি জনগণের পক্ষে কিন্তু এজন্য সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং চর্চা চালিয়ে যেতে হবে জনগণের জানার কমতি এবং তথ্যদাতাদের অনেকের অনিহার কারণে আইনটি এখনও কার্যকর করা যায়নি সবার সম্মিলিত প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনটি সুপ্রতিষ্ঠিত হলেই প্রশাসনের কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে দুর্নীতি দূর হয়ে সুশাসন প্রতিষ্ঠিত হবে রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নাটোর থেকে রাজশাহীগামী সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি রবিবার সকাল থেকে রাজশাহীগামী সকল ধরনের বাস চলাচল বন্ধ করে দেয় নাটোর বাস মিনিবাস মালিক সমিতি সিংরা বাস টার্মিনালে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে সিংরা থানা পুলিশ এটা করে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সকল বাস নাটোরের পুরাতন বাস টার্মিনাল এবং বড় হরিশপুর বাস টার্মিনালে যাত্রী নামিয়ে দিয়ে ফিরে গেছে অঘোষিত এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসে যেতে ভোগান্তির শিকার হন তারা অনেকে ছোট ছোট যানবাহনে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করলেও আদায় করা হয় বাড়তি ভাড়া তবে নাটোর থেকে কোনো বাস চলাচল বন্ধ করা হয়নি বলে দাবি করেছেন নাটোর বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার নবাবগঞ্জে শিবগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিহাত্তরতম জন্মদিন পালন করা হয়েছে এ উপলক্ষে গত শনিবার সাংসদ শামিল উদ্দিন আহমেদ শিমুলের ব্যক্তিগত উদ্যোগে মনাকসা নিজ বাসভবন প্রাঙ্গনে আলোচনা সভা মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল এ সময় স্থানীয় আওয়ামী এ সময় স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয় এছাড়া শিবগঞ্জ পৌর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ের প্রধানমন্ত্রীর তিহাত্তরতম জন্মদিন উপলক্ষে তিহাত্তর জন হাফেজের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন সংসদ শ্রীমন এছাড়া শিবগঞ্জ পৌর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে শিবগঞ্জ আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর তিহাত্তরতম জন্মদিন উপলক্ষে তিহাত্তর জন হাফেজের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন সাংসদ শিমুল পরে শিবগঞ্জ ডাকবাংলো চত্বরে উপজেলা যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয় এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ